শিশুদের স্মার্ট বাংলাদেশের উপযোগী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। সকালে গোপালগঞ্জের গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে এমনটাই বলেন প্রধানমন্ত্রী। এ সময় শিশুদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে অভিভাবক ও শিক্ষকদের তাগিদ দেন তিনি। জন্মভূমি টুঙ্গিপাড়ায় দুই দিনের সফরের দ্বিতীয় দিনে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই স্কুলেই চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিদ্যালয়টিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে এসো বঙ্গবন্ধুকে জানি শিরোনামে একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। কথা বলেন স্কুলটির শিক্ষার্থীদের সঙ্গে। ছোট্ট সোনামণি, তোমাদের জন্য তো আশীর্বাদ রইল, তোমার লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাতৃভাষা হয়ে আসবে, আমার তো প্রধানমন্ত্রী মন্ত্রী, বড় বড় জায়গা যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে, আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। এ সময় শিশুদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে অভিভাবক ও শিক্ষকদের তাগিদ দেন সরকার প্রধান। যাতে আমাদের ছোট ছোট বাচ্চারা এখন থেকে মানে আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের যে অর্জন সেটা জানা, মানুষের এটা জানা উচিত যে কিভাবে আমরা স্বাধীন হলাম, আর স্বাধীনতার পরেও আমাদের যে কাজগুলি সেগুলো আমাদের জানতে হবে। পরে টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপার মার্কেট পরিদর্শনে এলে সরকার প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্যবসায়ীরা। তাদের সঙ্গে কৌশল বিনিময় করেন শেখ হাসিনা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।